আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পলিটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানিয়া আক্তার। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। রামগঞ্জে পৌর দরবেশপুরে ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র আবুল খায়ের পাটোয়ারি। ভোলার লালমোহনে আগুনে পুড়ল 10 ব্যবসা প্রতিষ্ঠান। এবং দক্ষিণ চট্টগ্রামের দোহাজারি জামেজুরি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে সাবেক ক্রিকেট খেলোয়াড়দের উদ্যোগে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুনছিলেন শীর্ষ সংবাদ, এবার বিস্তারিত। দক্ষিণ চট্টগ্রামে দোহাজারি জামেজুরি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে সাবেক ক্রিকেট খেলোয়াড়দের উদ্যোগে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে দোহাজারি ব্রুস খেলায় 16 ওভারে 8 উইকেটের বিনিময়ে 115 রান সংগ্রহ করে। 116 রান টার্গেট নিয়ে মাঠে নেমে দোহাজারি লায়ন্স সবকটি উইকেট হারিয়ে 98 রান সংগ্রহ করে, ফলে দোহাজারি ব্রুস 18 রানে জয়লাভ করে। খেলায় বিজয়ী দলের কবি সাহিত্যিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ম্যান অব দ্য ম্যাচ, মোহাম্মদ সাইফুল সেরা ব্যাটসম্যান, জাবেদ সেরা বোলার, তৌহিদ সেরা কিপার, সাইফুল সেরা ফিল্ডার নির্বাচিত হন। ভোলার লালমোহনে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 10 ব্যবসা প্রতিষ্ঠান। উপজেলার দৌলিগৌড় নগর ইউনিয়নের জনতা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা এতে 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে প্রায় 30 লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি এবং ওসি মীর খায়রুল কবির। এ সময় ইউএনও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সরকারি বরাদ্দ দেওয়ার আশ্বাস প্রদান করেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর দরবেশপুর ফোরকানিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ একাধিক আলেম ওলামার উপস্থিতিতে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। আমাদের প্রতিনিধি ওমর ফারুক পাটোয়ারি জানান, ওই ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির আয়োজনে মাদ্রাসা সংলগ্ন পৌর দরবেশপুর শামসুল হক ব্যাপারীর বাড়ির ডায়রা শরীফ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিপ্লবের সঞ্চালনায় ওই আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে মেয়র আবুল খায়ের পাটোয়ারি দিন শিক্ষার স্বার্থে দরবেশপুর ফোরকানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার সকলকে সহযোগিতার জন্য আহ্বান জানান। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন 9 নং ওয়ার্ড কাউন্সিলর আহসান হাবিব। সোনাপুর বড় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ, বাগে ইব্রাহিম মাদ্রাসার মুতামিম মোহাম্মদ হুসাইন আহমেদ, রামগঞ্জ মডেল কলেজের প্রভাষক মিজানুর রহমান, রামগঞ্জ পৌরসভা অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বাহার, মাদ্রাসার খাদিম স্থানীয় হুমায়ুন কবির পাটোয়ারি, কারি মোর্শেদ, ওমর ফারুক সহ অনেকে। পরে সাব রেজিস্ট্রার জামে মসজিদের খতিব মাওলানা আবু নাসের আবদুল্লাহ মোনাজাত পরিচালনা করেন। পলিটিভির এখনকার সংবাদ এই পর্যন্তই। পলিটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.youtube.com/politv। এছাড়াও ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/politv। পলিটিভির পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পলিটিভি দেশ ও জনতার কথা বলে।